চশমিয়া নাটক করে, চশমিয়া নাটক করে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছেন। সাহস থাকলে চশমিয়া নাটক বন্ধ করেন। চশমিয়া নাটক বন্ধ করার মধ্য দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করে সাম্প্রদায়িক হামলা সবাই মিলে আসুন, ঢুকে দাঁড়ায় সেটাকে পারবে, সেটাকে শেখাধুলা করবে, করবে না শুধুমাত্র কি করবে, আমরা যারা অধিকারের কথা বলছি, জনগণের ভোটের অধিকারের কথা বলছি, বাধ্যের অধিকারের কথা বলছি, জনগণের নাগরিক অধিকারের কথা বলছি, তাদেরকে গ্রেপ্তার করতে পারবেন। এই গ্রেপ্তার করে হিয়া হিয়া খানের রক্ষা হয়নি, হয়েছে আয়ুব খানের রক্ষা হয়েছে, এরশাদের রক্ষা হয়েছে, কোন স্বৈরাচারী শাসকের রক্ষা হয়নি। সুতরাং সাবধান করে দিচ্ছি, বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্ত করে দিয়ে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক তত্ত্বাবধায়কের নেতৃত্বে নির্বাচন প্রত্যাশা করছি। এবং ভারতের যে চামচামি করছেন, এই চামচামি করে বেশি দিন টিকতে পারবেন না। ভারতকে এই বাংলাদেশ চালাতে দেওয়া হবে না, হবে না, হবে না। বর্তমানে ভোটারবিহীন অবৈধ আওয়ামী সরকার যখন 2008 সালে ক্ষমতায় আসে, তার আগে তারা বলেছিল আমরা 10 টাকা করে চাল খাওয়াবো এবং প্রত্যেকটি ঘরে ঘরে চাকরি দেব। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি 1 কেজি চাল কিনতে গেলে 70 টাকা আমাকে দিতে হয়। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে চাকরির বদলে দেওয়া হচ্ছে হামলা এবং মামলা। আজকে আমরা দেখি আমাদের এই সরকারের দীর্ঘদিনের বন্ধু যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই স্বামীর দেশে তারা ইলিশ মাছ পাঠায়, আর তাদের সেই স্বামী প্রতিদান স্বরূপ আপনারা দেখেছেন তিস্তার 38 ব্যারেজ খুলে দিয়ে পুরো উত্তরবঙ্গকে বন্যায় ডুবিয়ে মারছে। এই হচ্ছে আমাদের বন্ধু প্রতিম আওয়ামী লীগের স্বামীর দেশ ভারতের প্রতিদান। আজকে আমরা লক্ষ্য করি যখন এই সরকার ক্ষমতায় আসে, তারপরে তারা একে একে আওয়ামী লীগ এর বাইরে যা রয়েছে, বিশেষ করে বিএনপি জনতার নেতা কর্মীদের নামে হামলা হামলা দিয়ে তাদেরকে পর্যদুস্ত করে দিয়েছে। আজকে যখন বিএনপি এর জনক মাথা তুলে দাঁড়াতে পারে না, ঠিক এই সময় তারা এই বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদকে ঘায়েল করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা মামলা চালানো হচ্ছে, তাদের উপর নামে মামলা দেওয়া হচ্ছে। গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন বামনাথ মামলা দেওয়া হয়েছে। তারা নাকি পূজা মণ্ডপে হামলা এবং ভাঙচুর করতে গিয়েছিল। কুমিল্লার ঘরে আমরা দেখেছি সেখানকার পূজা উদযাপন কমিটির সভাপতি বলেছেন আমরা সেই ঘটনার পরে পুলিশ এবং প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু পুলিশ 4 ঘন্টা পরে এসেছে। তারা বলেছে পুলিশ যদি রাইট টাইমে সেখানে আসত তাহলে কুমিল্লার সেই ঘটনা ঘটত না। তার মানে সেই ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে সেই হামলা এবং সংঘাতের সাথে রাষ্ট্রীয় বাহিনী পরিকল্পিত ভাবে জড়িত। আজকে সেই ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করে সারা বাংলাদেশে সেই বিরাখালী চাঁদপুর ফেনি রংপুর সহ বিভিন্ন জায়গায় আমার সংখ্যালঘু ভাই বোনদের উপর তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর চালানো হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই প্রত্যেকটি হামলা প্রত্যেকটি ভাঙচুরের সাথে এই অবৈধ আওয়ামী লীগ সরকার জড়িত। কারণ যেখানে আওয়ামী লীগ তার বাইরে বিএনপি জামাত সহ বিরোধী কোনো সংগ্রামকে দাঁড়াতেই দেয় না, সেখানে কোনো ভিন্ন মতের ভিন্ন দলের
আমাদের সংগঠনের কোন নেতা কর্মীর এই দুঃসাহস হওয়ার কথা নয় যে তারা কুরআন শরীফ সেই কুরআন শরীফ কিংবা সেই ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর ধর্মীয় উপাসনাকে হামলা চালাবে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙচুর চালাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যখন তাদের উপর হামলা চালানো হচ্ছে, তাদের উপর মামলা দেওয়া হচ্ছে, একই সময়ে আওয়ামী লীগের একজন প্রভাবশালী মন্ত্রী নাম যার মুরাদ, অনেকে বলে টাকলা মুরাদ, সে আগুনে ঘি ঢেলে দিয়েছে, সে বলেছে আমি এই সংবিধান মানি না। যে মন্ত্রী সংবিধানের উপর হাত রেখে বলেছিল এই সংবিধানের উপর বিশ্বাস রেখে সংবিধান পালন করার জন্য আমি মন্ত্রীর দায়িত্ব দিলাম, যখন সেই মন্ত্রী আবার বলে আমি এই সংবিধান মানি না, আপনারাই বলেন এই মুরাদের কি মন্ত্রিত্ব রয়েছে? যখনই সে কথা বলেছে সাথে সাথে তার মন্ত্রিত্ব অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি লক্ষ্য করছি আজকে সাতটি দিন চলে গেলেও এই আওয়ামী লীগ তাকে মন্ত্রীর পদ থেকে বহিষ্কার করে নাই, তাকে বহিষ্কার না করে এই আওয়ামী লীগ জাতির সামনে তাই পরিষ্কার করে দিয়েছে এই দেশে যত সাম্প্রদায়িক সংঘাত হচ্ছে, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যে সকল হামলা, তাদের উপর যে মামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, প্রত্যেকটার সাথে এই আওয়ামী লীগ জড়িত। আমরা বলতে চাই এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত আপনারা ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে খুঁজে বের করুন, কারণ আমরা এই পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছি না। আমরা স্পষ্ট বলেছি আপনারা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন, এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেই চট্টগ্রামের পূজা মণ্ডপে হামলা, কুমিল্লার পূজা মণ্ডপে হামলা, রংপুরের সেই হিন্দুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, প্রত্যেকটা ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অটোমেটিক্যালি বের করে নিয়ে আসা সম্ভব। আজকে আমরা অবাকও লক্ষ্য করি যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে আটক না করে তাদেরকে আইনের আওতায় নামিয়ে এসে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীদের আটক করা হচ্ছে, তাদের নামে মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে নয় জনের নামে মামলা দেওয়া হয়েছে। এর কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের বেশ কিছু নেতা কর্মী সেই মোদি বিরোধী আন্দোলনের সময় আটক হয়েছিল, গাজীপুরের পাঁচজন নেতা তাদেরকে সেই গাজীপুর হাই সিকিউরিটি কারাগারে দেখতে গিয়েছিল, সেই যাওয়ার পথে সেই কেন্দ্রীয় কারাগারের গেট থেকে তাদের আটক করে দীর্ঘ ছয় মাস পরে তারা জামিনে বেরিয়ে আসে। ঠিক একই কায়দায় আজকে সারা বাংলাদেশে এই হামলা মামলা দিয়ে এই কারণে যে একটি জয়ধ্বনি সৃষ্টি হয়েছে, যে গোলযোগ সৃষ্টি হয়েছে, এটিকে দমনের জন্য এই অবৈধ আওয়ামী সরকার লেগে পড়ে গেছে। আমরা স্পষ্ট ভাষা বলতে চাই আমাদের যে আগামী 26 তারিখের রাজনৈতিক সংগঠনের ঘোষণা অনুষ্ঠান সেটিকে বাধাগ্রস্ত করার জন্য, সেটিকে নষ্ট করার জন্য, সেটিকে নৎসাৎ করার জন্য আজকে আমাদের উপর দমন পীড়ন চালানোর মিশনে এই সরকার নেমেছে। আমরা বলি যতই হামলা চালান, যতই মামলা দেন, যতই মিশনে নামেন, এই তারুণ্যের গণজোয়ারকে বিন্দু পরিমাণ থামাতে পারবেন না। আমাদের রাজনৈতিক দলের ঘোষণা অনুষ্ঠান ইনশাআল্লাহ এই ঢাকার মাটিতে ঘোষণা করা হবে। বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এর জন্য রাজপথে অধিকার আদায়ের মাধ্যমে এবং আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের থেকে আমরা বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছি। কেউ কোনোদিন বলতে পারবে না যে বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের কোন নেতা কর্মী একটি গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙেছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সবসময় অহিংসা আন্দোলন করে আসছে, কিন্তু আপনারা ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং যে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টকারী আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাপান দ্বারা বিভিন্ন গুজব ছড়িয়ে বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের নামে অপপ্রচার চালিয়ে আজকে রাতে চট্টগ্রাম যুব অধিকার পরিষদের সদস্য সচিব এবং আহ্বায়ক নাসির এবং মিজানুর রহমান ভাইকে গ্রেপ্তার করে তারা আটকে রেখেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এবং তরুণদের যে আমাদের রাজনৈতিক পথচলা, এটা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একমাত্র ঐক্য এই এই বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেই বাংলাদেশ রাজনৈতিক দলকে যাতে আমরা প্রকাশিত করতে না পারি।
করি, সেজন্য এই পুলিশি গ্রেপ্তারি অভিযান চালিয়ে আমাদের রাজনৈতিক দলের কে ঘোষণা বাধা দিতে চাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের তারুণ্যের রাজনৈতিক দল যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাদের রাজনৈতিক দল, আমাদের রাজনৈতিক পথ চলা, আমাদের অধিকার আন্দোলনের পথ চলা রাজপথ থেকে শুরু হয়েছে। আমাদের রাজনৈতিক দলের ঘোষণা এই রাজপথ থেকে শুরু হবে এবং বাংলাদেশের এই তারুণ্যের রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের বাদ এবং ভোটার অধিকার নিশ্চিত করবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা কমিয়ে আনে, আমাদের যে মধ্যম এবং নিম্ন শ্রেণী মানুষের যে আছে সেই নিম্ন শ্রেণী মানুষের বাদ এবং ভোটের অধিকার নিশ্চিত করবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা ভারত বিরোধী নয়, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু ভারতের কোন আগ্রাসন আমরা মেনে নিব না। আমরা ভারতের সাথে যেসব চুক্তি, যেসব বন্টন পানির দাবি, সেগুলো আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই, কোন এখানে আগ্রাসন চলবে না। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে ইদানিং তিস্তাবারে যে 70টি ব্যারাজ তুলে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের উত্তরবঙ্গের যে বিভিন্ন গ্রাম আছে সেগুলো প্লাবিত হচ্ছে এবং তাদের ফসলের ক্ষতি হচ্ছে, বাড়ি ঘরদের ক্ষতি হচ্ছে। আমাদের কে অনেকে অনুরোধ করছে ভাই আপনারা ত্রাণ সহায়তা করুন, আমরা কোথা থেকে ত্রাণ সহায়তা করবো? আমরা কি এই সরকারের মতো আমরা কি টাকা পয়সা লুটপাট করেছি, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছি যে আমাদের টাকা পয়সা আমরা লুটতে গেলে ত্রাণ সহায়তা করবো? আমরা বলতে চাই এই তিস্তা ব্যারাজ এবং এই তিস্তা চুক্তি সরকার করতে ব্যর্থ হয়েছে, এবং এই তিস্তা চুক্তি ব্যর্থ হওয়ার ফলে যে বাংলাদেশের যে একটা উত্তরবঙ্গে একটা হাহাকার করে এসেছে সেটা ত্রাণ সহায়তা এবং সেটা ভর্তুকি এই বাংলাদেশ সরকারকে দিতে হবে, এবং এটা যদি তারা ব্যর্থ হয় আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ন্যায্যতার দাবি নিয়ে আমরা জনগণের রাষ্ট্রের সরকার প্রতিষ্ঠা করব। ধন্যবাদ সবাইকে।